হাবড়াবাসীদের জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে উদ্যোগী হলো রাজ্য সরকার। প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে এলাকায় তৈরি হচ্ছে বুস্টিং পাম্প। এই কাজ শেষ হতে এখনো বেশ কয়েক মাস সময় লাগবে বলে জানালেন পৌরপ্রধান। এলাকাবাসীকে জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে উদ্যোগী হলো রাজ্য সরকার। প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে হাবড়াতে চলছে জল নিকাশির জন্য দুটি বুস্টিং পাম্প স্টেশন তৈরির কাজ। জানা গেছে ড্রেন ও বুস্টিং পাম্প স্টেশন থেকে জল অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য চলছে পাইপলাইনের কাজ। গত বছর অক্টোবর মাসে পাম্পিং স্টেশনের কাজ শুরু করা হয় এলাকার বিধায়ক তথা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের উদ্যোগে। এরপর থেকেই উত্তর হাবড়ার সর্দারপাড়া, উত্তর হাবড়ার 52 পরিবার এলাকায় চলছে অত্যাধুনিক বুস্টিং পাম্প স্টেশনের কাজ। জানা গেছে মূলত নিচু জায়গা থেকে ড্রেনের মাধ্যমে জল আসবে বুস্টিং পাম্প স্টেশনে তৈরি রিজার্ভারে, সেখান থেকে পাম্পের সাহায্যে জল যাবে স্থানীয় পদ্মাখালে। এর জন্য আগেভাগেই পদ্মাখাল সংস্কার করা হয়েছে। এ প্রসঙ্গে হাবড়া পৌরসভার চেয়ারম্যান নারায়ণ সাহা বলেন, বুস্টিং পাম্প স্টেশনের কাজ শেষ হতে এখনও বেশ কয়েক মাস সময় লাগবে, তাই এবছরও সাধারণ মানুষকে কিছুটা কষ্ট পোয়াতে হবে। তবে জলমগ্ন এলাকার মানুষের পাশে হাবড়া পৌরসভা সবসময় আছে। যে কবে আমরা এই উদ্বোধনটা করেছিলাম, কাজের উদ্বোধনটা, আর কাজ আজকের যে অগ্রগতি আমি নিজে দেখে আসলাম, কাজের অগ্রগতি আমি ভীষণভাবে স্যাটিসফাইড কাজের অগ্রগতি দেখে। 7 নম্বর, 8 নম্বর, 15 নম্বর ওয়ার্ড, এই 3টে ওয়ার্ডের মানুষ বর্ষার সময় প্রায় 4 মাস, 5 মাস জলমগ্ন হয়ে থাকতেন। আমাদের মাননীয় বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয় তিনি এটাকে প্রথম উপলব্ধি করলেন যে এই মানুষগুলোকে জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে হবে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে 24 কোটি 32 লক্ষ টাকা দিয়ে 2টো বুস্টিং স্টেশন তিনি স্যাংশন করে দিয়েছেন এবং আমরা এই কাজটা করছি। এই বর্ষার মধ্যে কাজটা আমরা পুরো শেষ করতে পারবো না, কারণ বর্ষা তো প্রায় চলে আসলো, কারণ এটা খুব লো ল্যান্ড ছিল। যখন আমরা কাজটা শুরু করি তখন এই জমিগুলোতে পুরো জল জমে রয়েছে। পেছন দিক থেকে বুস্টিং স্টেশনে আসার জন্য একটা ড্রেন তৈরি করতে হয়েছে, প্রায় 1400 মিটার 10 ফুট চওড়া করে আমাদেরকে জমি কিনতে হয়েছে, বুস্টিং স্টেশন করবার জন্য জমি কিনতে হয়েছে। কাজটা খুব টাফ কাজ, কিন্তু কাজটা প্রায় আমাদের 60% হয়ে এসছে। এই বর্ষাতে মানুষকে হয়তো একটু কষ্ট পেতে হবে, তার জন্য আমার সমস্ত প্রিপারেশন রয়েছে। আগামী বছর থেকে জল যন্ত্রণা থেকে সম্পূর্ণ মুক্তি পাবেন হাবড়ার জলমগ্ন এলাকার বাসিন্দারা। এই কাজটা দ্রুত তাড়াতাড়ি হোক, তবে যদি আমরা জল কষ্টটা একটু যদি লাঘব পাবো, কারণ এই জল আজকে দীর্ঘ সময় অন্তত 20-25 বছর এখানে ভোগ করতেছি। এত সমাজ ধরে জল থাকে এইখানে, কামারথুবা, উত্তর হাবড়া, এরপর অন্য অন্য এলাকার ওয়ার্ড, 3-4টে ওয়ার্ড আমরা জলমগ্নেই থাকি। আমরা এতে বিশাল খুশি, যদি ধ্রুব এই কাজটা করে, এই জলটা নামাই দেয়, তা আমরা বিশাল খুশি। তবে জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে চলতি বছরে বিকল্প পথ তৈরি রাখা হয়েছে পৌরসভার পক্ষ থেকে। পৌরপ্রধান জানিয়েছেন কেএমডির সাথে আলোচনা করে কয়েকটি পাম্প রেডি রাখা হয়েছে এলাকায়, প্রয়োজনে জলমগ্ন হলে ওই পাম্পের সাহায্যে জল বার করে দেওয়া হবে এলাকার। আমি অলরেডি কেএমডির কাছে আমি পাম্প চেয়ে রেখেছি, যদি আমার পাম্পের প্রয়োজন হয়। তবে একটা অ্যাসুরেন্স করতে পারি আমরা যে এই বর্ষাটা একটু কষ্ট করুন, সহযোগিতা করুন, পরের বর্ষা থেকে একদম বৃন্দাস থাকবেন হাবড়ার মানুষ, 7-8-15 এখানে কোনো জল জমবে না। তবে পাম্পিং স্টেশনের কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। এতদিন এলাকাবাসী প্রচণ্ড প্রতিবার এই বন্যার জলে ভুগতেন, শুধু আমাদের এলাকার জল না, এই জায়গায় নদীয়ার জল, অশোকনগরের জল, সব জল এসে 2টো বিলে জমা হতো। এতদিন পর আমাদের বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক 2020 সালের বন্যাটা দেখার পর উনি মাথায় আসলো যে জল কীভাবে পাস করা যায়। আমাদের আগে ধারণা ছিল না যে এই 2 বিলের জল, আমরা বলতাম সমুদ্রের জল, এই বুস্টিং পাম্পের মাধ্যমে বা সে কেএমডির মেশিনের মাধ্যমে জল পাস করা যায়। তারপর বিধায়ক উদ্যোগ নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মাধ্যমে 23 কোটি টাকার মতন স্যাংশন করেছেন এই বুস্টিং পাম্পের জন্য। পুরো কাজ সম্পন্ন হতে আরও কয়েক মাস সময় লাগবে, ফলে এবছরও তাদের ফের জলমগ্ন হতে হবে বলে আশঙ্কায় দিন গুনছেন এলাকাবাসীরা। জলের সমস্যা থেকে মুক্তি পাবো, কিন্তু আবার তো সেই জল চলে আসবে, যেহেতু কাজ হচ্ছে হচ্ছে যে তাও না, কাজ তো করেই যাচ্ছে, সমানে ওনরা করেই যাচ্ছে, কিন্তু জল এবারও মনে হয় আমাদের কষ্ট করতে হবে, কেন এইবারও সম্পূর্ণ হবে না কাজ।
তাও 5-6 মাস তো থাকে, রাস্তার জলটাও চলে গেলেও তাও অন্তত পক্ষে 3 মাস মতন থাকে। অনেক মানে বাসিন্দারা মানে বাড়ি থাকে না, ভাড়া বাড়ি চলে যায়, স্কুল প্রাইমারি স্কুলে চলে যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, হাবড়া।